আসসালামু আলাইকুম, আমি তোমাদের তারিকুল ইসলাম স্যার অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আজকে পাঠ্য বিষয় সিন কম্প্রিহেনশন মডেল কোশ্চেন 5। লেট স্টার্ট। অ্যাট ফার্স্ট উই ট্রাই টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস। থিঙ্ক, চিন্তা করা বা ভাবা। ওয়ান্ট, যাওয়া। গ্রো মানে জন্মানো। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। সিন কম্প্রিহেনশন মডেল কোশ্চেন 5। রিড দ্য গিভেন টেক্সট, অনুচ্ছেদটি পড়ো কেয়ারফুলি, সতর্কতার সাথে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3, এবং 1, 2, 3 এর উত্তর দাও। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গাভী বা গরুটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাঙটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুকস, ব্যাঙটি দেখে বা তাকায় অ্যাট দ্য কাউ, গাভীর দিকে। অ্যান্ড থিঙ্কস, ভাবে। দ্য কাউ ইজ বিগ, গরুটি বড়। আই ওয়ান্ট টু বিগ, আমি বড় হতে চাই। সো দ্য ফ্রগ ইটস সাম গ্রাস, সুতরাং ব্যাঙটিও ঘাস খায়। দ্য ফ্রগ গ্রোজ বিগার, ব্যাঙটি বড় হচ্ছে। দ্য কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ, গাভীটি ব্যাঙের দিকে তাকায়। অ্যান্ড থিঙ্কস, এবং ভাবে। হাউ স্ট্রেঞ্জ, কী অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাঙ ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাঙ খুব খুশি। দ্য ফ্রগ ইটস মোর গ্রাস, ব্যাঙ আরও বেশি ঘাস খায়। দ্য কাউ থিঙ্কস, গাভীটি ভাবে। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাঙটি উড়ে গেল। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, গরুটি এখন আর ঘাস খাচ্ছে না। চলো দেখি কোশ্চেন নম্বর 1 কি আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশনড ইন কলাম বি, অর্থাৎ কলাম এতে এমন কিছু শব্দ আছে যে শব্দের সাথে কলাম বির শব্দগুলোর সাথে মিলে দেয়। তাহলে স্ট্রেঞ্জ, অদ্ভুত, আনইউজুয়াল আর আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত বা অদ্ভুত, অর্থাৎ এ এর সাথে মিলে গেল কোনটি। আই ভি অর্থাৎ চায়। থিঙ্কস, ভাবা বা চিন্তা করা। টু ইউজ দ্য ব্রেন টু ডু সামথিং, অর্থাৎ ব্রেনকে কাজে লাগিয়ে কোনো কিছু করা বা চিন্তা করা। তারপর গ্রো, বৃদ্ধি পাওয়া। তারপর টু ইনক্রিজ ইন সাইজ ওয়ার ফিগার, গ্রো মানে বৃদ্ধি পাওয়া, টু ইনক্রিজ ইন সাইজ ওয়ার ফিগার, আকার বা ফিগারে বৃদ্ধি পাওয়া। তাহলে সির সাথে 3, বিগ মানে বড়, লার্জ ইন সাইজ মানে আকারে বড়, হ্যাপি মানে সুখী বা সুখ, টু এস্টেট অর ইজ অ্যান্ড কাম, অর্থাৎ ইস সাথে ভি পাস। দেখি দুয়ে কী আছে। রাইট দ্য ট্রু আর ফলস বিসাইড দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস, গিভ অ্যান্সার ফ্রম ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এখানে কিছু বক্তব্য দেওয়া আছে, যদি ট্রু হয় তাহলে ট্রু আর ফলস হলে ফলস, কিন্তু যদি ফলস হয় তাহলে তার উত্তরটা লিখতে হবে। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাঙ ঘাস খাচ্ছে। ফলস দ্য ট্রু অ্যান্সার, দ্য কাউ ইজ ইটিং গ্রাস। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য স্কাই, ব্যাঙটি আকাশের দিকে তাকায়। ফলস দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ, গরুর দিকে তাকায়। দ্য কাউ ইজ বিগ, গরুটি হয় বড়, ট্রু। দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ লাইক দ্য কাউ, ব্যাঙটি গরুর মতো বড় হতে চায়, ট্রু। দ্য ফ্রগ বিকামস বিগার ইটিং গ্রাস, ব্যাঙটি ঘাস খেয়ে আরও বেশি বড় হচ্ছিল, ট্রু। নাও দ্য কাউ ইটস মোর, এখন গরু আরও ঘাস খাচ্ছে। ফলস নাও দ্য কাউ নট ইটিং গ্রাস, অর্থাৎ এখন গরু আর ঘাস খাচ্ছে না। এনা মোর
স্টেটমেন্টস ফর প্র্যাকটিস মানে অনুশীলনের জন্য আরও কয়েকটি দেওয়া আছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাংকটি ঘাসের উপর বসে আছে। ট্রু, দ্য ফ্রগ বিকেমস হ্যাপি বিং বিগার, বড় হয়ে ব্যাংকটি খুব খুশি। ট্রু, দ্য রাইটার সেস, লেখক বলছে, দ্যাট ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট ফ্রগ ইজ ইটিং গ্রাস, এটা তার কাছে অদ্ভুত মনে হচ্ছে যে ব্যাংক ঘাস খাচ্ছে, এটা ট্রু। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উড়ে গেল, ট্রু। কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর থ্রি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফার্স্ট, হোয়াট ইজ দ্য কাউ ডুইং, প্রথম গরুটি কী করছে। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং, ব্যাংক কোথায় বসে আছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাংকটি ঘাসের উপর বসে আছে। হোয়াই ডাজ দ্য ফ্রগ ইট সাম গ্রাস, কেন ব্যাংক কিছু ঘাস খায়। দ্য ফ্রগ ইট সাম গ্রাস, ব্যাংক কিছু ঘাস খায় বিকজ ইট ওয়ান্টস টু বি বিগ, কারণ ইয়া বড় হতে চায়। হোয়াট ইজ স্ট্রেঞ্জ টু দ্য কাউ, গরুর কাছে কী অদ্ভুত মনে হয়। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ইটস স্ট্রেঞ্জ টু দ্য কাউ, ব্যাংক যে ঘাস খাচ্ছে এটাই গরুর কাছে। হু ইজ হ্যাপি, অর্থাৎ খুশি কে। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংকটি খুশি। হাউ ইজ দ্য কাউ, গরুটি কেমন। দ্য কাউ ইজ বিগ, গরুটি। কোশ্চেন নম্বর ফোর, রাইট এ শর্ট কম্পোজিশন অন দ্য কাউ অ্যাট লিস্ট ইন গিভ এ ফাইভ সেন্টেন্স, অর্থাৎ তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে কমপক্ষে পাঁচটা সেন্টেন্সের বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলো ব্যবহার করে। যেমন হোয়াট টাইপ অফ অ্যানিম্যাল ইজ কাউ, অর্থাৎ গরু কোন ধরনের প্রাণী। দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু গৃহপালিত প্রাণী। হাউ ইজ ইটস নেচার, অর্থাৎ এটার স্বভাবটা কী। ইটস নেচার ইজ কাম অ্যান্ড কোয়াইট, অর্থাৎ ইহার স্বভাব আছে ঠান্ডা স্বভাবের। হোয়াট ডাজ ইট ইট, ইহা কী খায়। ইটস গ্রাস, ইহা ঘাস খায়। হোয়াট ডাজ ইট ডু ফর আস, ইহা আমাদের জন্য কী করে। ইহা আমাদের জন্য ইট গিভস আস মিল্ক, ইহা আমাদের জন্য দুধ দেয়। তারপর হোয়াট শুড উই ডু ফর দেম, আমরা তাদের জন্য আমাদের কী করা উচিত। তাহলে উই শুড টেক কেয়ার অফ দেম, আমরা তাদের যত্নবান হওয়া উচিত।